গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টে জাজমেন্টটা এসেছে এবং আসার পর থেকে আমি তৃণমূল নেত্রী এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে খুঁজছি তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সেভেন আর্লি সায়েন্স অফ ফ্যাসিজম নিয়ে একটা বড় লেকচার দিয়েছিলেন এবং কালকে জাজমেন্টটা আশা করি উনি পড়ে দেখেছেন আশা করছিলাম উনিও লিখবেন কিছু বা বলবেন কিছু কিন্তু কিছু বলেননি উনাকে এই উত্তরটা দেওয়া দরকার তার জন্য আজকের এই ভিডিও সাতটা পয়েন্টের উল্লেখ করেছিলেন যদিও সবকটাই কপি করা প্রথম পয়েন্টটা ছিল ন্যাশনালিজম শেয়ারিং ইন্টু ন্যাশনাল ফ্যাব্রিক পশ্চিমবঙ্গে আমরা কি দেখলাম দেখলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা চারিদিকে পোস্টার চাপিয়ে দিল বাংলা নিজের মেয়েকেই চায় কেন বাংলা কি আলাদা ভারতবর্ষের আল থেকে আলাদা বা যারা ভোটে লড়ছিল তারা কি পশ্চিমবঙ্গের নয় একটা অদ্ভুত আবহাওয়া তৈরি করা হলো পরিবেশ তৈরি করা হলো যেমন তৃণমূল হচ্ছে পশ্চিমবঙ্গের আর প্রত্যেক কটা রাজনৈতিক দল এবং তাদের সদস্য এবং যারা ভোটের লড়ছিল তারা সব বাইরের তাদেরকে টান করা হলো আউটসাইডার বলে তাদের বিরুদ্ধে অত্যাচার হলো তাদের বিরুদ্ধে পুলিশ কেস হলো এবং ভোট পরবর্তীকালেও তাদের ওপর কীরকম অত্যাচার হলো সেটা গতকালকে জাজমেন্টে খুব পরিষ্কার দ্বিতীয় পয়েন্ট ছিল ডিসটেইন ফর হিউম্যান রাইটস এন্ড গভর্নমেন্ট গতকালকে জাজমেন্টটা আশা করি মহুয়া দেবী দেখেছেন দেখার পর হিউম্যান রাইটস নিয়ে কথা বলা উনার মুখে সাজে না পরিষ্কার লেখা আছে প্রত্যেকটা লাইনে 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 লেখা লেখা আছে আছে হিউম্যান পশ্চিমবঙ্গে ভায়োলেট হয়েছে অত্যাচার করা হয়েছে রিপোর্টে আছে জাজমেন্টে আছে যে মার্ডার এবং রেপের মতো ঘটনা পুলিশ কোনো অভিযোগ নেয়নি লাইফ অ্যান্ড লিবার্টি প্রোটেক্ট করার ন্যূনতম চেষ্টা করা হয়নি এটা তো বেসিক হিউম্যান রাইট কিভাবে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে তাহলে হিউম্যান রাইটস কিভাবে ভায়োলেট করেছে পশ্চিমবঙ্গ সরকার এটা এই জাজমেন্ট থেকে পরিষ্কার এটা ছিল মহুয়া দেবীর সেকেন্ড পয়েন্ট দেবীর মানে আমাদের প্রিয় মহুয়া মৈত্র দেবীর তৃতীয় পয়েন্ট ছিল সাবজুগেশন কন্ট্রোল অফ মাস মিডিয়া এটা নিয়ে আলাদা কিছু বলতে হবে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক কটা মিডিয়া হাউস অনুপ্রাণিত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন কোনো পোস্ট পোল ভায়োলেন্স হয়নি তখন মিডিয়াগুলো সেটাকে প্রচার করলো এবং ভায়োলেন্সের রিপোর্টগুলো চেপে গেল মনে আছে দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যখন ভায়োলেন্স সব থেকে বেশি ছিল ওই সময় কোন মিডিয়া দু একজন বাদ দিয়ে বেশিরভাগ মিডিয়া এটাকে দেখায়নি অন্য কিছু দেখাচ্ছিল অন্য খবর দেখাচ্ছিল ইনফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান পর্যন্ত দেখিয়ে দিয়েছে কিন্তু মানুষগুলোর অত্যাচার কথা দেখায়নি কারণ ওই অ্যাডের জন্য এটা হচ্ছে কন্ট্রোল অফ মাস মিডিয়া মহুয়া দেবীর তৃতীয় পয়েন্ট মহুয়া দেবী চতুর্থ পয়েন্টে বলেছিলেন অপসেশন উইথ ন্যাশনাল সিকিউরিটি যদিও এটা রাজ্যের ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি না স্টেট সিকিউরিটি কীভাবে প্রচার হয়েছিল প্রচার হয়েছিল বহিরাগতরা আসছে এসে বহিরাগতরা লুট করবে আপনাদের অধিকার কেড়ে নেবে এরকম একটা প্রচার চলেছিল এবং তার পরবর্তীকালে রেজাল্টও দেখলাম জাজমেন্টও দেখলাম বহিরাগত না যে বাংলা নিজের মেয়েকে চায় বলে প্রচার হলো সেই মেয়ে এই অত্যাচারগুলো করলো এবং দেখানো হলো পুরো ভারতবর্ষ যেন পশ্চিমবঙ্গের এক শত্রু সেটা তো নয় আসল ব্যাপার যে রানীমা আজকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আছে তিনি হলেন পশ্চিমবঙ্গের আসল শত্রু অ্যান্ড গভর্নমেন্ট ইন্টার্ড ইন দ্য কান্ট্রি এটা ছিল মহুয়া মৈত্রর পঞ্চম পয়েন্ট আচ্ছা ভোটিং প্যাটার্ন আমরা সবাই দেখেছি ভোটিং পার্সেন্টেজ আমরা দেখেছি একটা কমিউনিটি কনসুলেট হয়ে একজনকে ভোট দিয়েছে একটা দলকে ভোট দিয়েছে আমরা দেখেছি একটা ভয়ের পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করা হয়েছিল যে তৃণমূল ছাড়া অন্য কোনো দল যদি চলে আসে তাহলে এই মাইনরিটিরা এখানে থাকতে পারবে না এদেরকে তাড়িয়ে দেওয়া হবে বারবার স্পিচে শুনেছি আমরা আমরা ফিরাদ হাকিমের স্পিচ শুনেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচ শুনেছি এটা ছিল মমতা মানে মহুয়া দেবীর ফিফথ পয়েন্ট এবং মমতার কার্যকলাপ বা তৃণমূলের কার্যকলাপ থেকে এই ফিফথ পয়েন্টটাই এস্টাবলিশড হয় মহুয়া দেবী তার ষষ্ঠ পয়েন্টে বলেছিল ডিসডেইন অফ ইন্টেলেকচুয়ালস অ্যান্ড দ্য আর্টস মহুয়া দেবীর মনে হয় তৃণমূল নেত্রীর সাথে অনেকদিন দেখা হয়নি বা তিনি পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে ওয়াকিবহল নয় উনি বলেছেন এখানে যে ওনার কোর্টটা করছি যেটা বলেছেন কোট করছি আমি এভরিথিং উই আর ডুইং ইজ পুশিং ইন্ডিয়া ব্যাক এন্ড ডার্ক এজেস সেকেন্ডারি স্কুল টেক্সট বুক আর বিং ম্যানিপুলেটেড এন্ড ডিস্টর্ডেড ইন অর্ডার টু ইনড্রেট ইউ টু নট ইভেন টলারেট কোয়েশ্চেন লেট অ্যাল ডিসেন্ট মহুয়া দেবী পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে সিঙ্গুর আন্দোলন পড়ানো হয় পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে ক্ষুদিরাম বোসকে টেরিস্ট বলা হয় পাঠ্যপুস্ত ডিসেন্ট কোয়েশ্চেন মমতা দেবীকে কোশ্চেন করলে তাকে মাওবাদী বলা হয় তার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করে তার থেকে জেল পর্যন্ত যেতে হয় আর আপনি কথা বলছেন মহুয়া দেবী মহুয়া দেবীর সপ্তম পয়েন্ট ছিল এরোশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইলেকচুরাল সিস্টেম দেবী যদি এই কথাগুলো আপনি বলেন বা যেই দলতে আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে ঠিক মানায় না কারণ পশ্চিমবঙ্গে ইলেকচুরাল সিস্টেম কীভাবে চলে সেটা জানে সবাই পঞ্চায়েত ভোট দেখে নিয়েছে মিউনিসিপাল বোর্ডগুলো কি হয় দেখে নিয়েছে মিউনিসিপাল ভোট না হওয়ার পরেও এতগুলো প্রায় দু বছরের বেশি পার হয়ে গেল আপনার দলের নেতা নেত্রীরা সেই বোর্ডের মেম্বার চেয়ারম্যান কিভাবে আছে দেখে নিয়েছে দেখেছে মানুষ কিভাবে পুলিশ ম্যানুপুলেট হয় মানুষ দেখেছে ভোটের কার্ডে যুক্ত থাকা লোকগুলো একের পর এক ফেক বেরোচ্ছে সুতরাং পশ্চিমবঙ্গে থেকে এগুলো কথা বলা আপনার উচিত নয় গতকালকে মাননীয় কলকাতা হাইকোর্টের জাজমেন্ট দিয়েছে তার প্রত্যেকটা লাইনে বোঝা গেছে প্রত্যেকটা লাইনে আছে পশ্চিমবঙ্গের অবস্থার কথা প্রত্যেকটা লাইন বলে দেয় যে কিভাবে হিউম্যান রাইট ভায়োলেশন হয়েছে প্রত্যেকটা লাইন বলে দেয় কিভাবে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়েছে প্রত্যেকটা লাইন বলে দেয় পুলিশ কিরকম চুপ ছিল এবং একটা রাজনৈতিক দল এই কর্মকাণ্ডগুলো করে গেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থভৌমিক এদেরকে কুখ্যাত অপরাধী বলা হয়েছিল এবং সেই অপরাধীরা যখন হাইকোর্টে মামলা করে পার্টি অ্যাড হতে তাদেরকে তাদের অ্যাপ্লিকেশনকে হাইকোর্ট পাত্তা দেয়নি এনএইচ রিপোর্টে প্রথম লাইনটা ছিল রাজ্যে আইনের শাসন নয় শাসকের আইন চলছে এবং সেই দলের একজন নেত্রী মানে তৃণমূলের একজন নেত্রী ফ্যাসিজম নিয়ে কথা বলে ফ্যাসিজম যদি কোথাও চলে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এখানে মানুষের অধিকার নেই ডিসেন্ডিং ভয়েসকে আটকে দেওয়া হয় বিরোধী যারা করে তাদের ওপর অত্যাচার করা হয় দেবী কিছু বলার আগে ভাববেন